হ্যালো এভরিওয়ান দিস ইজ তোর্ষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি শোভা বাজার রাজবাড়িতে আর তোমাদের এই জায়গাটা ঘুরে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি শোভা বাজার রাজবাড়ি আর তোমাদের শোভা বাজার রাজবাড়ি বাইরেটা একটু দেখিয়ে নিই আর এখন আমি যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা স্যানিটাইজেশন সিস্টেম এখানে লেখাই আছে স্যানিটাইজেশন বক্স মিন্স এর মধ্যে দিয়ে ঢুকে আমাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে মিনস রাজবাড়িতে ঢুকতে হবে তার জন্য পাশ থেকে দেখতেই পাচ্ছ যেটা কীরকম রয়েছে সো এখানে আমি একটু ভালো ট্রাই করে নিই দেখতেই পাচ্ছ কীরকম ওপর থেকে সাইড থেকে সমস্ত জায়গা থেকে স্যানিটাইজেশন মানে তুমি কমপ্লিটলি স্যানিটাইজড হয়ে তারপর তুমি কিন্তু রাজবাড়িতে সেফলি প্রবেশ করতে পারবে এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু এখনের নয় এটা আমি করেছি হচ্ছে পুজোর আগে কিন্তু পুজোর এত ভিডিওস ছিল এত এত জায়গায় আমি গেছি তার জন্য আমি ভিডিওটা এখন তোমাদের পোস্ট করছি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে রাজবাড়ি এবং রাজবাড়িতে কিন্তু পুজো হওয়ার কথা ছিল এবং পুজো হয়েছে তো তোমাদেরকে দেখাই রাজবাড়িটা কীরকম লাগছে সমস্তটা তোমরা দেখতে পারবে আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি দেখো তোমরা যারা রাজবাড়িতে আসেনি শোভাবাজার রাজবাড়ি তারাও কিন্তু আমার ভিডিও থেকে দেখে নিতে পারো যে শোভাবাজার রাজবাড়ি কীরকম লাগছে আমি মেনলি আছি শোভাবাজার রাজবাড়িতে এসেছি কারণ আমি এখানে বেশ কিছু ফটোশ্যুট করব। তো আমার সাথে এসছে হচ্ছে রাহুল ও হচ্ছে পাহাড়ি কাছে পড়তো আমরা প্র্যাকটিক্যাল করতাম একসাথে তো ওই মেইনলি আমার আজকে ফটোশ্যুট করে দিচ্ছে আর ও কি কী শর্ট তুলেছে সেগুলো দেখতে গেলে তোমাদের ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বঙ্গাল তোরসা আর আমার একটা ফেসবুক পেজও রয়েছে পা তোমরা সেখানেও আমাকে ফলো করতে পারো তো তোমরা যে পিকচারগুলোকে দেখতে পেলে সেগুলো কম তোমরা ইনস্টাগ্রামে আর ফেসবুকেও পেয়ে যাবে এবার আমরা যাচ্ছি হচ্ছি কোমরটুলিতে কারণ আমি তোমাদের একটু আগেই বললাম যে এটা পুজোর আগে শ্যুট মিন্স দুর্গা পুজোর কিছুদিন আগে সুতরাং আমরা কিন্তু শুধু শোভা বাজার আসিনি বাজার আর কুমোরটুলি আর কুমোরটুলি মানেই কোমরটুলি ঘাট আর তার জন্য আমরা কিন্তু এখন কুমোরটুলির দিকে যাচ্ছি তো এটা যেহেতু পুজোর আগে তাই জন্য তোমরা কিন্তু এখানে অনেক ঠাকুরও দেখতে পাবে সুতরাং যারা পুজো চলে গেছে বলে দুঃখ করছো কালী পুজো আসবে বলে আমরা সবাই বেরিয়ে ভীষণ এক্সাইটেড লাইক দিওয়ালি আসবে ভাইফোঁটা আসবে ভীষণ 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 এক্সাইটেড তাও যদি আমাদের দুর্গা পুজোকে আরেকবার রিক্যাপ দেখার সুযোগ হয় কেমন হয় চলো তার জন্যই আমি ভাবলাম যে তোমাদের একবার রিক্যাপটাও দেখিনি কেমন হচ্ছে দুর্গা পুজো মিনস কোমরটুলিতে কীরকমভাবে সমস্ত প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত কিছুই আজকে তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক এখন কুমোরটুলির দিকে তোমরা প্রতিমা দেখে বুঝতে পারছো আমি কিন্তু কুমোরটুলিতে চলে এসছি সুতরাং কুমোরটুলিতে যখন চলে এসছি আর পুজোর আগে এসছি তোমাদের আগেই বললাম সুতরাং এখানে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দেখতে পাবে যেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে তো তোমাদের একটু দেখিয়ে নিই যে এখানে কীরকম প্রতিমা রয়েছে কীরকম প্রতিমা ছিল বিসর্জন হয়ে গেছে দুঃখের স্বাদ আমাদের সবার আছে কিন্তু আমরা খুব এক্সাইটেড এখন সামনে কালী পুজো রয়েছে কালী পুজো রিলেটেড ব্লগসও থাকছে আর যারা এরকম ব্লগস দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ কালী পুজো ওয়াইফোটা এইসব নিয়ে নিত্য নতুন ব্লগ আসতেই থাকবে ওইখানে দেখতেই পাচ্ছ একজন ফটোগ্রাফার ছবি তুলছে ঠাকুরের এরকম অনেক ফটোগ্রাফার্স তখনও ছিল ঠাকুরের ছবি তোলবার জন্য এছাড়াও অনেক মডেলস যেরকম আমি এসছি সেরকম আরও অনেকেই এসছে যেহেতু কুমোরটুলি জায়গাটা খুবই ভালো গঙ্গার পার দেখতেও খুব ভালো লাগবে সুতরাং এই জায়গাটা কিন্তু সবাই চুজ করে ভালো ফটো তোলবার জন্য যদি কেউ ঠাকুরের থিমে ফটো তুলতে চায় দিস প্লেস ইজ দ্য বেস্ট প্লেস তো এবার তোমরা দুর্গাপুজোর আগে কুমোরটুলি কেমন ছিল সেটা যদি দেখতে ইচ্ছা করে একবার দেখে নাও এবার আমি চলে এসেছি সে টি জাংশন কুমোরটুলির এখানে মেট্রোর একটা স্লট কেমিনডি দোকান মানে এখানে কিন্তু চা বিস্কুট স্ন্যাক্স তোমরা অনেক আইটেমসই পাবে সো এই জায়গাটা নতুন হয়েছে তোমাদের ভাবলাম এই জায়গাটাও দেখিনি আর হ্যাঁ এই হচ্ছে সেই লাস্ট প্লেস সেখানে না এলে কুমোরটুলি আসাই ব্যথ কুমোরটুলি ঘাট যেমন গঙ্গার পাড়ে এলে আমাদের ভীষণ ভাল লাগে বাঘ পাচার এলে মানেই গঙ্গার পাড় যেতে হবে ঠিক তেমন কুমোরটুলি মানেও কুমোরটুলি ঘাট আর কুমোরটুলি ঘাট মানে দেখবে কত সুন্দর লাগছে এটা বিকেলবেলা তোমরা দেখতেই পাচ্ছ আকাশের রংটা একটু অন্যরকম হয়ে গেছে আর এখানে কিন্তু তোমরা খানিকজন লোকও দেখতে পাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে Till then, bye bye.